আমি নামাজি হইতে চাই কিন্তু প্রতিদিন ওয়াদা করি আগামী কাল থেকে নামাজ পড়ব কিন্তু পড়া হয় না এমন অবস্থা আমার করণীয় কি অনেক যুবক ভাইদের এই সমস্যা প্রতিদিন ভালো হওয়ার নিয়ত করেন কিন্তু ভালো হইতে পারেন না এটার জন্য সবচেয়ে বড় করণীয় হলো আপনি মন্দ পরিবেশ ছেড়ে ভালো পরিবেশে আসতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও কুনু মাআস সাদিকিন আপনি নেককারদের সাথে সত্যবাদীদের সাথে আল্লাহওয়ালাদের সাথে নামাজি লোকদের সাথে যদি থাকেন ওই পরিবেশে আসলে আপনার দ্বারা সালাত আদায় করা ভালো কাজ করা কি হবে সহজ ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ভালো পরিবেশে চলে যাওয়া খারাপ পরিবেশ থেকে সরে যাওয়া ভালো পরিবেশে গেলে তার দ্বারা প্রভাবিত হবেন আপনি খুব দ্রুত এবং ভালো হওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর কাছে কামনা বাক্যে ইস্তেগফার করতে হবে এবং ভালো কাজ কোনোভাবেই করতে পারছেন না কোনোভাবে আপনার অন্তর বিগলিত হয় না আপনার ভয় পাওয়া উচিত জাহান্নামের জন্য আপনি প্রস্তুত হয়েছেন কিনা আল্লাহ বলেছেন লাকাদ ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল কিছু লোককে আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি খুব ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন কিছু লোককে তৈরি করেছি আমি জাহান্নামের জন্য তাদের মার্কা কি তাদের মার্কা হলো যে তাদের অন্তর আছে কিন্তু সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না অন্তর দিয়ে কোনো কিছুকে তারা ক্যাচ করে না তাদের পরিবর্তন হয় না কথা শুনে এদিক দিয়ে শুনে ওদিক দিয়ে বের হয়ে যায় তাদের কান আছে সেটা দিয়ে তারা শোনে না চোখ আছে সেটা তারা দেখে না এরা চতুষ্পদ যন্ত্রের মতো হিতাহিত জ্ঞান নাই কত ওয়াজ শুনে কিন্তু জীবন পরিবর্তন হয় না লক্ষণ খারাপ যে পরিবর্তন না হওয়া আর যদি পরিবর্তন হয় অন্তর বিগলিত হয় লক্ষণ ভালো ইনশাআল্লাহ বিদনিল্লাহ অতএব আমাদের উচিত হবে এরকম পরিস্থিতিতে চোখের পানি ফেলা যে আল্লাহ আমি না জানি জাহান্নামের জন্য প্রস্তুত হয়েছি আমার তো কোনো আমলের জজবা পাচ্ছি না কোনো প্রেরণা পাচ্ছি না কোনো কথাই কাজ হচ্ছে না কোনো ওয়াজই ধরছে না কোনো পরিবর্তন জীবনে হচ্ছে না আমাদের আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত চোখের পানি ফেলা উচিত আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন মুস্তাফিজুর রহমান উপসহকারী প্রকৌশলী খুলনা আশিক বিয়ার্ড লিমিটেড আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য তার মা ও পরিবার জন্য দোয়া চাইছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করুন রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে আরো টানা 60টা রোজা কাফফারা রাখতে হবে এ নিয়ে ফোকায় কারণে দুটি মত আছে অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সবাস করলে যদি রোজা রেখে এবং এ জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফফারা লাগবে আর অন্য ওলামায়ে কেরামের মত হলো যে না বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা 60টা রোজা কাফফারা রাখতে হবে মোট কয়টা রাখতে হবে 61টা এবং টানা রোজা রাখতে গিয়ে মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা 60টা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহর কাছে মাফ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য জায়েজ আছে তিনি ভেঙে ফেলতে পারেন কিন্তু ঠুনকো জোহাত রোজা ভেঙে ফেলা জায়েজ নয়